দেখো সমাধান করো, কি বলেছে 29 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7, 7 কিউব। তো 49 আর 29 বলছি 49, তাহলে 49 কে আমরা 7 এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি, 7 এর হোল স্কোয়ার, আর এখানে 2 ছিল তার মানে 2x, তাহলে কত হলো 7 হোল স্কোয়ার 2, আর এখানে 7 এর কিউব তো আছে, সুতরাং এখানে চেঞ্জ করার কোনো দরকারই নেই। তারপরে তাহলে 2 এর সাথে যদি এখানে x কে গুণ করি তাহলে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, আমাদের একটা ফর্মুলা ছিল, এখানে একটা ফর্মুলা ছিল, সে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল x টু দি পাওয়ার a ইকুয়াল টু x টু দি পাওয়ার যদি b হয়, তার মানে এটা যদি মূল মূল শব্দটা এক হয় তাহলে a ইজ ইকুয়াল টু আমার b লিখতে পারবো, a ইকুয়াল টু b লিখতে পারবো। তার জন্য আমি কি করলাম, 7 আর 7 কে সরিয়ে দিলাম, আমি কি লিখলাম শুধু পাওয়ার আর পাওয়ার লিখলাম, মানে 2 এর সঙ্গে 3 লিখলাম, 2x ইকুয়াল টু 3, তার মানে x ইজ ইকুয়াল টু 3/2, এটা হয়ে গেল আমার আনসার। ইন দ্য নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চনে দেখো 2 টু দি পাওয়ার x প্লাস, এখানে পাওয়ারে বলেছে x প্লাস 2, এখানে পাওয়ারে বলেছে x মাইনাস 1 ইকুয়াল টু 9, তার মানে জাস্ট আমরা প্লাসটাকে আমরা যখন গুণ থাকি x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b যখন গুণ থাকে তখন আমরা কি করি এটাকে যোগ করে দিই, তাহলে যোগটাকে আমরা কি করতে পারবো গুণ আকারে লিখতে পারবো, তাহলে এখানে কি দেওয়া আছে যোগ দেওয়া আছে, তাহলে আমি কি করবো সেটাকে গুণ আকারে লিখবো, তাহলে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার, তারপর এখানে কি করলাম একই রকম ভাবে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9, একই রকম ভাবে সেটা চলে আসলো। এবার দেখো এখানেও 2 টু দি পাওয়ার x, এখানেও 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x কে প্রথমে কি করলাম কমন নিলাম, আমার বেঁচে থাকলো কোনটা, আমার বেঁচে থাকলো এই জিনিসটা একটা বেঁচে থাকলো, আর একটা হচ্ছে এটা বেঁচে থাকলো, তার মানে 2 টু দি পাওয়ার 2 কা হোল স্কোয়ার 2 এর হোল স্কোয়ার, আর একটা 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। তাহলে দেখো এখানে কি হলো 2 টু দি পাওয়ার x থাকলো, এখানে কি হলো 2 এর হোল স্কোয়ার মানে 4, আর এটা কি যখনই কোনো কিছুর পাওয়ার ধরো না a টু দি পাওয়ার মাইনাস 1 আছে তাহলে 1 বাই a হয়ে যাবে, তাহলে এখানে কি হয়েছে একই রকম 1 বাই 2 হয়ে গেছে, এবং লসাগু নিয়েছি 2 লসাগু, তাহলে 2 কে 4 দিয়ে গুণ করলে কত 8, আর তার সঙ্গে 1, তার মানে এটা 9 হয়ে গেল 9/2, তাহলে এই 9 এর সাথে এই 9 কি হলো কেটে গেল, এই 9 এর সাথে এই 9 কেটে গেল, তো এবার এই 2 টা কি হবে এর সঙ্গে গুণ হবে 1, তার মানে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2, এর পাওয়ারে দেখো কিছু নেই, এর পাওয়ারে মানে 1 আছে, তার মানে একই রকম ফর্মুলা ব্যবহার করব যে 2 এবং 2 দুটোকে সরিয়ে দেব, আমি কি লিখব x ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। পরবর্তী কোয়েশ্চেন ঠিক একই রকম অঙ্ক, এখানেও দেখো 2 টু দি পাওয়ার এখানে কি ছিল x প্লাস 2 ছিল, এখানে x মাইনাস 1 ছিল, কিন্তু একই রকম জিনিস আছে, তার জন্য আমি কি করেছি এটাকে প্রথমে এই অঙ্কটাকে কি করতে হবে সে একই রকম ভাবে ভাঙবো, ভাঙার পরে এটাকে সমাধান করবে, এটা সমাধান করে সলভ করবো। তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চেনটাতে, এখানে আগে কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এক্স ইন্টু এর পাওয়ারে দেখো এখানে কোয়েশ্চেন দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4 এক্স 4 টু দি পাওয়ার 3 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2 এক্স বাই 2 টু দি পাওয়ার 3 এক্স। তো এখানে যেটা ছিল সেটাকে রাখলাম, এখানে 4 কে আমি কি করতে পারি 2 এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে 2 এর হোল স্কোয়ার মানে কি 4, আর এর পাওয়ার কত ছিল 3x মাইনাস 1, 3x মাইনাস 1 ছিল, এখানে কি 4 মানে কি 2 এর হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ারের সাথে যে 2x গুণ করি, আর এখানে কত 2 এর পাওয়ার হচ্ছে 3x, 2 এর পাওয়ার 3x, তাহলে দেখো এখানে দেখো সবের পাওয়ার গুলো আছে মানে 2 2, তার মানে কি করতে পারো পাওয়ার গুলোকে যোগ করে দেবো, মানে গুণাকারে আছে, তাই কি করেছি 4x এর সাথে প্লাস 6x, কারণ এর সাথে এটা গুণ করলে কত 6 হয়, আর এই 2 এর সাথে 2 গুণ করলে মাইনাস 2 হয়, এখানে একই রকম ভাবে এখানে 2 2 ইনটু 4x 4x হলো, আর এখানে কি আছে ভাগ আছে না, ভাগ থাকলে কি হয় মাইনাস হয়, তাহলে কি হলো 4x মাইনাস 3x, 4x মাইনাস 3x, দেখো এখানে কত হচ্ছে 4x প্লাস 6x মানে 10x মাইনাস 2, এটা 2 এর পাওয়ার, আর এখানে কত হচ্ছে 4x থেকে x চলে গেল, তার মানে x বেঁচে থাকলো, তাহলে এই 2 আর এই 2 টাকে ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করে দিয়ে আমি কি লিখবো শুধু পাওয়ারটা লিখবো, শুধু পাওয়ারটা লিখবো, তাহলে পাওয়ারটা আমি লিখলাম এটুকু, শুধু পাওয়ারটা লিখলাম এটুকু, তাহলে 10x মাইনাস x এই x টাকে এদিকে নিয়ে আসলাম, আর এই 2 টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 9x মাইনাস 2, সো x সমান সমান কত হবে 2/9। ইন দ্য নেক্সট কোয়েশ্চেন এটা দেখো 9 ইনটু 81 এক্স ইকুয়াল টু 27 2 মাইনাস এক্স, এটা পাওয়ারে আছে, তাহলে যখন এটা পাওয়ারে রয়েছে দেখো তাহলে 9 কে আমরা কি করতে পারি 3 এর হোল স্কোয়ার করতে পারি, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 করতে পারি, 3 টু দি পাওয়ার 4 এর পাওয়ার এক্স, এখানে 27 আছে তার মানে 3 এর হোল কিউব করতে পারি, 3 এর হোল কিউব, আর এর পাওয়ারে কত ছিল, পাওয়ারে ছিল 2 মাইনাস এক্স, পাওয়ারে ছিল 2 মাইনাস এক্স, তাহলে এখানে 3 এর হোল স্কোয়ার করলাম, আর এটা 4 এর সাথে x গুণ করলে কত 3 টু দি পাওয়ার 4x, আর এখানে যদি এর সাথে এটাকে গুণ করি তাহলে কত 6,
আর এর সাথে এটাকে গুণ করলে কত, মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স। তাহলে দেখো থ্রি 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 সবগুলো থ্রি আছে, তাহলে এখানে কি করবে, এটা গুণাকারে আছে তাহলে সবগুলোকে যোগ করে দেবো, তাহলে টু প্লাস ফোর এক্স ইকুয়াল টু এখানে কি করছে সিক্স মাইনাস, দেখো এখানেও থ্রি এখানে থ্রি, তাহলে থ্রিটাকে ক্যান্সেল করে দেবো, আমি শুধু কি লিখবো পাওয়ারটাকে লিখবো, আমি শুধু পাওয়ারটাকে লিখবো, তাহলে টু প্লাস ফোর এক্স আর একটা হচ্ছে সিক্স মাইনাস থ্রি এক্স, এখানে ফোর এক্স আর এই থ্রি এক্সটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা সেভেন এক্স হয়ে গেল, আর এখানে অলরেডি আগে থেকে সিক্স ছিল এটাকে এদিকে নিয়ে আসলাম আমি ফোর হলো, তাহলে সেভেন এক্স ইকুয়াল টু ফোর, তার মানে এক্স ইজিকাল টু কত ফোর বাই সেভেন, এটা হলো আনসার।